হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সারাকরিম আছি আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সিম্পল চকলেট কেক রেসিপি অবশ্যই এটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল রেসিপি এই কেকটা তৈরি থেকে সব কিছু ডিটেলসে দেখাবো কেক তৈরি ক্রিম তৈরি চকলেট তৈরি কিভাবে ডেকোরেশন করা সব কিছু আজকের এক ভিডিওতে দেখাবো সেজন্য ভিডিওটা কিছুটা বড় হয়ে গিয়েছে সেজন্য আগেই ক্ষমা প্রার্থী আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন তো চলুন আমরা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কেকটি দেখে নিই আমি প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিব হাফ কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং হাফ চা চামচ বেকিং পাউডার এবং অবশ্যই কোকো পাউডার লাগবে যেহেতু চকলেট কেক ওয়ান ফোর্থ কাপের কিছুটা কম ব্যবহার করছি এখন খুব ভালো করে চেলে নিব মিক্সিওর আপনারা এখানে দু থেকে তিনবার চেলে নেবেন অবশ্যই তাহলে খুব ভালো একটা টেক্সচার আসে কেকের আমি চেলে নিলাম নিয়ে মিশ্রণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা এক পাশে সরিয়ে রেখে আমি রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম নিয়ে ডিমের সাদা এবং কুসুমটা আলাদা করে নিয়েছি অবশ্যই ফ্রিজে থাকলে তিরিশ মিনিট আগে ডিমটা বের করে রাখতে হবে সাদা অংশটা ভালো করে আমি বিট করে নিচ্ছি এক বিটারের সাহায্যে আপনারা চাইলে হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে দেখুন সাদা হয়ে গিয়েছে এখন আমি চিনি মিশিয়ে দিব আইসিং সুগার অবশ্যই এটা আমি গ্লাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি যে নর্মাল চিনিটা আমরা খাই সেটাই চেলে নিয়েছি হাফ কাপ পরিমাণ এখন অল্প অল্প করে দিয়ে ডিমের সাদা অংশের সাথে বিট করে নিব একটা পার্ট দেওয়ার পরে চিনিটা গলে গেলে তারপরে সেকেন্ড চিনি দেব এভাবে চিনি পরপর দিয়ে ভালো করে চিনিটাকে গলিয়ে নিব সাদা অংশের সাথে দেখুন একটা সিল্কির টেক্সচার আসছে এখন আমি ডিমের কুসুমটা মিশিয়ে দিচ্ছি এবং সাথে দিচ্ছি এক টেবিল চামচ খাবার তেল সয়াবিন তেল যেটা সেটা ব্যবহার করছি এবং অবশ্যই হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসাস এই লিকুইড উপকরণগুলো দিয়ে প্রায় বিশ সেকেন্ডের মতো আমরা একটু বিট করে নিব এর বেশি না হয়ে গিয়েছে বিশ সেকেন্ড এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব এক বিটারের কাজ শেষ দেখুন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে হ্যান্ড হইক্সের সাহায্যে আলতো হাতে মিশাতে হবে খুবই সাবধানে এবং একটা দিকই ঘুরিয়ে ঘুরিয়ে মিশাবো দেখুন কোনো উলট পালট দিকে ঘুরাবো না একই দিকে ঘুরে কাটার মতো ঘুরে ঘুরিয়ে এভাবে সম্পূর্ণটা তিন ধাপে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন আমি ছয় ইঞ্চি মোল্ডে একটি বাটার পেপার বিছিয়ে তেল মিশিয়ে নিয়েছি এখন ব্যাটারটা ঢেলে দিব কিছুটা উপর থেকে এবং ওভেন প্রিহিটেড করতে দিয়েছি একশো ষাট ডিগ্রিতে দশ মিনিটের জন্য বিশ থেকে পঁচিশ মিনিট কেকটা বেক করে নেব পনেরো মিনিট পর থেকে আপনারা কেকটা চেক করার চেষ্টা করবেন কিংবা বিশ মিনিট পর থেকে আমি খুব স্প্যাচুলা সাজ একটু ঠিক করে দিয়ে কয়েকটা ট্যাপ করে নিলাম যাতে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যায় ওভেনে দিয়ে দিচ্ছি বেক করে নামিয়ে নিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য কেকটা বেক হয়ে গিয়েছে দেখুন নামিয়ে নিয়েছি এখন টুথপিক দিয়ে দেখে দিচ্ছি টুথপিকটা ক্লিন এসেছে যেহেতু কেকটা এখন গরম আছে আমি একটা টাওয়েলের সাহায্যে কেকটাকে ঢেকে রেখে দিব যতক্ষণ না কেকটা ঠান্ডা হয় তার কারণ কেক যাতে ডেবে না যায় এখন আমি ক্রিমটা তৈরি করে নিব সেই জন্য বাটি এবং যে এগ বিটার হুইক্স এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে আর দেখুন বিভু ক্রিমটা আমি কিন্তু একটা ক্লিপ দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজের নর্মাল চেম্বারে প্রায় এক মাস হয়েছে এখন যেহেতু শীতের দিন ভালোই আছে আমার ক্রিমটা নষ্ট হয়ে যায়নি আমি এই দিকটা ফুটো করেছিলাম এখন আমি ভালো করে আবার ক্লিপের সাহায্যে বন্ধ করে রেখে দেব যতদিন না নারিকেলের একটা গন্ধ আসে ততদিন কিন্তু এই ক্রিমটা এভাবেই ভালো থাকবে এখন আমি এক বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নেব দেখুন একটু ঘন হবে আমি বিটারের একে দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি প্রায় দু থেকে তিন মিনিটের মতো দেখুন কেমন একটা ঘন ভাব এসে গিয়েছে এখন আমি এখানে দু টেবিল চামচ আইসিং সুগার চেলে মিশিয়ে দিব। আর ভ্যানিলা দিচ্ছি হাফটা চামচ পরিমাণ দিয়ে এখন প্রায় ফুল স্পিডে দু মিনিটের মতো বিট করে নিব দেখুন হয়ে গিয়েছে আমার ক্রিমটা এখন আমি কেকটাকে মোল্ড আউট করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি উপরের অংশটা ফুলে গিয়েছে দেখে উপরের অংশটাকে আমি একটু কেটে নিচ্ছি যাতে উঁচু নিচু না হয় এখন মাঝখান বরাবর আস্তে আস্তে কেটে নেব আমি খুব ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি যেহেতু অনেকখানিক সময় লাগছে দু অংশ করে ফেলেছি এখন একটা কেক বোর্ড নিয়ে তার মধ্যে ক্রিম লাগিয়ে এক অংশ উপরের অংশটা আমি নিচে দিচ্ছি এবং নিচের অংশটা উপরে দিব এখন আমি সুগার সিরাপ ব্রাশ করছি আপনারা চাইলেজ না স্প্রাইট ব্রাশ করতে পারেন এখানে সম পরিমাণ চিনি এবং পানি চুলাতে বসিয়ে চিনিটা গলিয়ে নামিয়ে ঠান্ডা করে সেটা ব্রাশ করে দিয়েছি এখন ক্রিমটা একটা পাইপিং ব্যাগে ভরে নিয়ে চারিদিক দিয়ে ক্রিমটা দিয়ে দিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে প্যালেট নাইফের সাহায্যে আমি ছড়িয়ে দিচ্ছি দিয়ে আরেকটা অংশ দিয়ে দিলাম এখানেও সুগার সিরাপ দিয়ে দিতে হবে দিয়ে এখন ক্রিমটাকে ভালো করে চারিদিক দিয়ে লাগিয়ে নিচ্ছি এই অংশটা অনেক সময় নিয়ে অনেক ধৈর্য সহকারে করতে হয় যদি সুন্দর করতে হয় আমি যতটুকু পেরেছি ততটুকুই চেষ্টা করেছি অনেক টাইমিংয়ের ব্যাপার বড় একটা বোর্ডের সাহায্যে আমি উপরের দিকটা সমান করে নিলাম হয়ে গিয়েছে এখন ফ্রিজে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আর এখানে আমি ডার্ক চকলেট নিয়ে ডাবল ব্রয়লারে গলিয়ে নিচ্ছি ফুটন্ত গরম পানির মধ্যে বাটিটা বসিয়ে চার পাঁচ মিনিট রেখে দিলে দেখুন চকলেটটা গলে যায় এখন আমি চকলেটটা গলিয়ে নিচ্ছি আর হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি এখানে এক কাপ চকলেট এবং হাফ কাপ হুইপ ক্রিম এই পরিমাণ ব্যবহার করতে হয় এখন হাফ কাপ যদি চকলেট নেন তাহলে হুইপ ক্রিমটাও আবার হাফ করে নিতে হবে এবং এক চা চামচ পরিমাণ আমি সয়াবিন তেল মিশিয়ে দিয়েছি যাতে গ্লেজি একটা ভাব আসে এখন আমি নর্মাল করে নিচ্ছি গরম দেয়া যাবে না আবার ঠান্ডাও করে দেয়া যাবে না পাইপিং ব্যাগে আমি ঢেলে নিয়েছি নর্মাল হলেই হাত দিয়ে দেখলে বুঝবেন তখন চারিদিকটা এভাবে লাগিয়ে দিচ্ছি পাইপিং ব্যাগটা কেটে নিয়েছি খুব অল্প পরিমাণে কেটে চারিদিকটা খুব সাবধানে এভাবে ড্রপ ড্রপ করে দিয়ে দিচ্ছি চকলেটটা উপর দিকে স্প্রেড করে দিব চারিদিকে দিয়ে একটা প্যালেট নাইফের সাহায্যে সাবধানে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এই পরে এখন আমি ফ্রিজে রেখে শক্ত করে পরে নামটা লিখে নিলাম নামটা লিখা অনেক সাবধানতার জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি যেহেতু এটা একটা ওয়াডারি কাজ আমি ক্রিমটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে স্টার নজলের সাহায্যে ফুল করে নিচ্ছি নিচে দিয়েও একই টাইপের ডিজাইন করে নিচ্ছি একটু দেখুন দেখলেই বোঝা যাবে কেমন ডিজাইন হয়ে গিয়েছে এখন উপর দিয়ে চেরি দিয়ে দিচ্ছি খুব সিম্পল সাধারণ কেক তৈরি হয়ে গেল তো আমি কেকটা ওজন করে দেখাচ্ছি দেখুন বোর্ডটার ওজন সাতান্ন থেকে আটান্ন গ্রাম এখন আমি দেখাচ্ছি কেকটার ওজন এখানে চারশো পঞ্চাশ গ্রামে কিন্তু এক পাউন্ড হয় তো এখানে ছয়শো একত্রিশ আছে তার থেকে আটান্ন গ্রাম বাদ দিয়ে থাকে তো প্রায় এক পাউন্ডের উপরে এই কেকটা আছে সোয়া এক পাউন্ড বলতে গেলে কিংবা দেড় পাউন্ড তো তৈরি হয়ে গেল আমার মজাদার কেক এটা রেডি হয়ে গিয়েছে কাস্টমারের কাছে যাওয়ার জন্য তো আজ এ পর্যন্তই কেমন হলো আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি ভ্যালেন্টাইন্স